আমার কখনো ইচ্ছা ছিল না যে ফেম, মিডিয়া, অ্যাক্ট্রেস এগুলি ইচ্ছা ছিল না। সো আমি হ্যাঁ হয়ে গেছে, সো আমার প্ল্যান অন্য। আচ্ছা, হোয়াটস ইওর প্ল্যান? বিজনেস করব এন্ড বাইরে চলে যাব ফর গুড। আচ্ছা, সো আই নো আমি তোমাকে পার্টিকুলারলি কোনো ইনসিডেন্ট কথা জিজ্ঞেস করব না, বাট আই নো দ্যাট একটা স্টার যখন when they live their lives একটা সবসময় একটা অ্যাটেনশন থাকে স্টারের উপরে। হ্যাঁ, তুমি তো এখন ইউর স্টার নাও, সো লাইমলাইটটা যদিও তোমার উপর থাকে সবসময়, মানে পার্টিকুলারলি আমি কোনো ইনসিডেন্টের কথা বলবো না, বাট আই নো দ্যাট তুমি তোমাকে অনেক সমস্যা ফেস করতে হয়েছে বিকজ অফ আনডিউ অ্যাটেনশন ফ্রম দ্য মিডিয়া বা আমরা সবাই তো মানুষ, তুমিও ভুল করবা আমিও ভুল করবো, রাইট? কিন্তু যেটা হচ্ছে স্টাররা যখন ধরো একটা কিছু ভুল করে বা তারা যদি কোনো একটা ভুলও না করে সেটার উপর যে এত বেশি ফোকাসটা দিয়ে জিনিসটাকে এত ইয়ে করে, মানে মিডিয়াটা অ্যাকচুয়ালি মিডিয়া ভুলে যায় যে তুমিও তো একটা মানুষ, তোমার তো একটা, হ্যাঁ একটা, সবাই কিন্তু আমাদের ভালো ভালোটা দেখে আমাদের অনেক ফ্যান, কিন্তু কোন একটা মানুষ যদি ভুল একটা নিউজ করে ওইটা নিয়ে মানুষ কিন্তু লাফালাফি করে, কিন্তু সেটা যাচাই বাছাই করে না যে আসলে কি নিউজটা সত্যি নাকি মিথ্যা, কোনো প্রুফ কিন্তু নেই না। মানুষ কিন্তু এই যে জার্নালিস্ট যারা বলবো, বেশিরভাগ জার্নালিস্ট অনলাইনে যারা, তাদের অনেক মানে তার আমি জানি না তারা কি দেখে কি বুঝে নিউজগুলো করে যেখানে কোনো প্রুফ নেই, যেখানে কোনো কিছুই নেই সেখানে কিন্তু নিউজ করে যাচ্ছে প্রুফ ছাড়া। আই থিঙ্ক এটা নিয়ে মানে কিছু একটা করা উচিত। এটা আই থিঙ্ক ইউ সাফারড আ লট। হ্যাঁ এক্স্যাক্টলি, বাট আমি চুপ করে, আমি অলওয়েজ চুপ করে থাকি, একটু নিউজ থেকে দূর থাকি। সো don't you feel like maybe they should be a little more responsible to that bachcha was right? It actually hurt kore ta ekta manusher to family o ache, family ache, amar kono problem hoto na je ulta palta news kore kono proof chhara, to bairer manushra kichu manush to mone kore je shotti amar bachchar school er manushjon, to eta khub khubi kharap, other family er kotha o chinta kora na ashole ki bolbo. I got it, so it's okay. So I think amader deshe actually media change, manush change howa uchit ar shikkhito manushjon dorkar. Now I think jeta hocche je we all should remember that ekta star hok, actress hok, model hok, she to ekta manush, manush to jibon japon ami bhul to korte pari nao korte pari, but sob shomoy ekta একটা জিনিস মাথায় রাখতে হবে, সেই মানুষের একটা ফ্যামিলি আছে, সেই মানুষের একটা মানুষ একটা কষ্ট পেতে পারে, এই জিনিসটা একটু ভুলে যায় আসলে। সো আই নো তোমার অনেক এটা নিয়ে সাফার করতে হয়েছে, আই হোপ ইন দ্য ফিউচার, আর এখন যারা উল্টাপাল্টা নিউজ করতো ট্রাস্ট মি এখন তারাই কিন্তু আবার পজিটিভ নিউজ করছে। আচ্ছা, বিকজ ওদের মানে আমি বলবো যে একটা ইস্যু তো লাগবেই, হ্যাঁ অফকোর্স কিছু একটা বানানো, তো তারাই এখন ভালো নিউজ করতেছে, তারাই আবার আমি বলবো যে যারা নতুন আছে জার্নালিস্টদের সাথে একটু ঠিক মতো থাকলেই বেটার, কারণ আমি কখনো আমি জার্নালিস্টদের ফোন ধরি না, আমি একটু একটু চুপচাপ, আমার অ্যাকচুয়ালি আমার কাজের প্রতি অনেক অতটা সিরিয়াস না, আমি এখন সিরিয়াস হচ্ছি, তো আমি এই জিনিসটা বুঝতাম না যে তাদের সাথে কিভাবে ট্রিট করতে হয়, তাদের কিভাবে ট্রিট করব, কথা বলবো, সো আমি কখনো ফোনও ধরি না, একমাত্র প্রথম আলোকে শুধু নিউজ দিই, ওটার বাইরে আর কোথাও আমি ফোন টোনও ধরি না, তো এটা হচ্ছে প্রবলেম, সব জার্নালিস্টরা আমার উপর খ্যাপা ছিল। আচ্ছা, খেপে বেসিক্যালি এটা করছে, আর একটা নিউজ করেছিল যে মানে জিমের একটা ফটোশপ করে আমার ফেস লাগে, আলটিমেটলি এটা নিয়ে এত ইস্যু, মানে কি করতে হচ্ছে মানে দেখেন নাই নিউজটা? না, আমি একটা কোন একটা ইন্ডিয়ান একটা নায়িকা জিম করছে, হ্যাঁ কাপড়টা ঠিক ছিল না একটু, আচ্ছা ওটা ফটোশপ করে আমার পিকচার দিয়ে ওখানে খুব বাজে বাজে কথা লিখছে, লিখে নিউজটা শেয়ার দিছে, ওয়াও, দেন আমাকে নিউজটা যে করেছে সে ফোন দিয়ে বলে আপু আপনার নামে একটা নিউজ করেছে ওটা চেক করেন, হ্যাঁ ভাই দেখছি, হ্যাঁ আমি দেখি এরকম বাজে বাজে কথা, আমার এরকম একটা পিকচার মানে ফটোশপ করা, তো আমি অ্যাকচুয়ালি ওই জার্নালিস্টের সাথে একটু খারাপ বিহেভ করেছিলাম, ওই জার্নালিস্টেই আমাকে মানে আমার নামে উল্টা পাল্টা খুব নিউজ করছে, ওই উনি স্টার্ট করেছে, তো আমি কিচ্ছু বলি না, জাস্ট চুপ করেছিলাম। দ্যাটস রিয়েলি স্যাড, বিকজ দ্যাট আই উড ফিল ভেরি পিসড অফ যদি সামবডি ডিড দ্যাট উইথ মাই পিকচার। সো এগুলো সব নোংরামি অ্যাকচুয়ালি করে না জার্নালিস্টরা? অনেক বেশি করে,
So I think, well, I think journalism, actually there should be some honor and some respect. They need exactly. to maintain the respect that. Exactly, respect shikhano uchit. So do you think as a young actress, je ekdom kichu janen about the industry and everything, tumi to ashole kichu janto na? Ami ekhono ami boli je ami ekhono kichu bujhi na, kichui jay na. Amar boner কথা ছাড়া আমি কিছুই করতে পারি না। আচ্ছা, সো আমি একটু কম আগে থেকে বুঝি, এখনো বোকা বোকা। আমি যেটা নোটিস করছি তোমার ক্ষেত্রে যে মডেলিং মানে শোর সময় যে তুমি চুপচাপ, আমি অলওয়েজ চুপচাপ, আমাকে নিয়ে কেউ কথা বললো আমি আমি দুই কথা বেশি বলি না, চুপচাপ থাকি। আই হ্যাভ নোটিসড দ্যাট বিকজ আই হ্যাভ নোটিসড তুমি সব সময় চুপচাপ থাকো আর অনেক কথাবার্তা উঠে আর মানে আই টু জাস্ট আমি সরে যাই, বাট কোনো সময় কিছু বলো না। বাট যেটা আমার কাছে মনে হয়েছিল ইটস বিকজ তুমি নতুন আসছো, ইউর লাইক দ্য হট ইয়াং নিউ থিং, সো তোমাকে নিয়ে একটা কিছু বলতেই হবে বা তোমাকে নিয়ে কেমন কেন, এটা নর্মাল। সো বাট আই অলওয়েজ নোটিস যে তুমি সবসময় আমাকে দেখলে সবসময় স্থানকে পাবো, সো দ্যাট অ্যাকচুয়ালি গিভ মি আ ভেরি গুড আইডিয়া অ্যাকচুয়ালি মানে কে কীরকম হতে পারে। অ্যাকচুয়ালি মানুষজন আদব কায়দা যে আছে এটাই কিন্তু ফার্স্ট সাইন যে স্থানকে পাবো, দেখালে স্থানকে পাবো, সবাই তো আর করতে পারে না। সো আই নো বাট আই আন্ডারস্ট্যান্ড মানে তুমি যেহেতু একটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, ডু ইউ থিঙ্ক তোমার কোনো এজেন্ট বা কিরকম কেউ থাকলে উড ইট বি বেটার? এরকম উচিত বাংলাদেশে নেই। হ্যাঁ নেই, এটাই প্রবলেম। দ্যাটস হোয়াট আই ফিগার্ড, বিকজ অ্যাকচুয়ালি এইগুলো জিনিসগুলো প্রোটেক্ট করা উচিত তো এজেন্টেরই কাজ, রাইট? সো আই থিঙ্ক হোয়াট বাংলাদেশ নিজ ইজ এজেন্সি, মানে অ্যাট লিস্ট হ্যাভ দ্যাট কালচার টু হ্যাভ অ্যান এজেন্ট, যে আমার এজেন্ট আমার ম্যানেজার সে আমার সব কিছুতে এটা করা। অ্যাকচুয়ালি আমি না মানে আমি আমার ফেসবুক আমি সব কিছু থেকে একটু ইয়া দূরে থাকি, বিকজ আমার একদম আমি এনজয় করি না, আমি খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ মিডিয়া থেকে চলে যাব, এত পেইন। না না যেও না যেও না, প্লিজ প্লিজ। সো বোর্ড অ্যাকচুয়ালি সব কিছু নিয়ে, ওয়েল সো পিসড অফ বা I understand. No, I can understand where you're coming from. But you shouldn't go. That's what I would tell you. You shouldn't go. You shouldn't let it affect you. People will do and say whatever. Trust me, in my life, I've dealt with it. You shouldn't go. Just fight it. Be yourself. Do what you want. Do it exactly the way you're doing. Ultimately, people will have to respect you for it. Right?